আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা প্যারান আর ফেল বসুন্ধরা কোম্পানিতে কিভাবে চাকরি করব। হ্যাঁ, চাকরি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, আর বেতন কত ধরে, আর সর্বনিম্ন কি পাস লাগে তা আজকে দেখাবো। আর এক্সামে আমাদের কিরকম ভাইবার মানে প্রশ্নগুলা করে, বা এক্সাম দিতে আমাদের কি কি প্রয়োজন হয় বা কি কি দক্ষতা লাগে, আর এক্সাম দিতে কোথায় যাওয়া লাগে, ওই বিষয়ে আজকে কথা বলবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। তো প্যারানের বিষয়ে বলি, প্যারান কোম্পানিতে জয়েন অনেকগুলো গ্রুপ আছে, যেমন প্যারানের টিস্যু আছে, ধরেন চকলেট আছে, চিপ আছে, অনেক কিছুই আছে, অনেক আইটেম আছে, সেভেন আপ আছে, মনে করেন অনেক আইটেমই আছে। হ্যাঁ, তো আর একটা বিষয় বলি, প্যারান আর আরএফএল একই কোম্পানি। হ্যাঁ, একই কোম্পানি। আপনি ধরেন প্যারানের জন্য ভাইবা দিতে গেছেন, তখন তারা কি করে অনেক সময় আরএফএল দিয়ে দেয়, কারণ প্যারান আর আরএফএল একটাই কোম্পানি। তো এই প্যারান কোম্পানিতে যদি আপনি জয়েন মানে এসআর পদে চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন হচ্ছে এসএসসি পাস লাগবে, কারণ এসএসসি পাস লাগবে। অনেকে বলে যে ইন্টার পাস ছাড়া চাকরি হয় না। আপনার যখন এসএসসি মানে ইন্টার ইয়ে প্যারান কোম্পানির অফিসে যাবেন, তখন তারা আপনার থেকে অরিজিনাল এসএসসি সার্টিফিকেটটা নিয়ে যাবে, ঠিক আছে। আর তারা বেতন ধরে রয়েছে 14,000 টাকা, আর হয়তো 500 টাকা কম বেশি ধরে। যারা দক্ষতা আছে 1 বছরে তাদের 14,500 ধরে, আর যারা দক্ষতা নাই তাদের আপনার 14,000 বা 13,500 এরকম ধরে, ঠিক আছে। তো এর মধ্যে আপনার গাড়ি ভাড়া আছে, আপনার নিজের গাড়ি ভাড়া 14,000-এর মধ্যে। তো আমার ভাইবার পরীক্ষা দিতে গেলে আমার কিরকম প্রশ্ন আসে আর প্রশ্নতে কি কি থাকে আজকে আমি তাই দেখাবো। আর একটা কথা বলি, অনেকে বলে পরীক্ষা ভাইবার দিতে যান যদি পাস না করি, তাই পরীক্ষা দিতে যান 100% পাস করবেন। আর পাস করবেন কেন এটা বলি, ধরেন আপনি যখন এই 100 জন মানুষের লাগে পরীক্ষা দেন, তখন স্কুলে পরীক্ষা দিয়েছেন, তখন কিন্তু আপনার চাইলে দেখে দেখে লিখতে পারছেন, ঠিক আছে। পাশে মানুষ বসে, আপনার পাশে মনে করেন 8-10 জন লোক বসবো, তো চাইলে আপনি নিজেরটা অন্য মানুষটা দেখে লিখতে পারবেন, নিজেরা নিজেরা গবেষণা করে তাও লিখতে পারবেন। আবার বর্তমানে যে সুন্দর যুগ মোবাইল, এই মোবাইল ধর চাইলে দেখে দেখে সব কিছু লিখতে পারবেন, মানে এত সুন্দরভাবে পরীক্ষা দেয়। আর বললাম না কিছু, কারণ আমি পরীক্ষা দিছি তো অভিজ্ঞতা আছে, ওই অনুযায়ী বললাম, ঠিক আছে। তো চলেন কীরকম প্রশ্ন আসে আর কি কি প্রশ্ন আসে তা দেখাবো। আর খুব সহজ প্রশ্ন পাই, মানে বলার মতো না, বুঝলে হাসবেন। আচ্ছা, আমি দেখাই, একটু ওয়েট করেন। তো তারা সর্বনিম্ন 50 মার্কে পরীক্ষা দেয়, তার মধ্যে আপনার আবার প্রথমে আপনার করে টিক চিহ্ন টেপে দেয়। টিক চিহ্ন বলতে জীবনে যে দেখেন 1 নম্বরে দেওয়া আছে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত কত বছর পর পর, জীবন উত্তর 4 বছর। তা আপনাকে শুধু তারা একটা প্রশ্ন দিবে, এক্সট্রা কোনো খাতা দিবে না, ওই প্রশ্নের মধ্যেই আপনার লিখতে হবে। যেমন ধরেন এটাই আপনার একটা প্রশ্ন, ঠিক আছে। তো প্রশ্নতে এখানে যেমন উত্তর লেখা আছে, উত্তর 4 বছর, এটুকুই, আপনার আর কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, তাই লেখছে বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরি কারখানা কোথায় অবস্থিত, গাজীপুরে, শেষ, উত্তর শেষ। তো এরকম করে 5-6টা প্রশ্ন আসে, তো প্রশ্ন দিলেন, উত্তর দিলেন। আর এখানে যে এরকম আছে এরকম না, তার খুব সহজ ভাই, এটা আমি নেটে সার্চ দিলেও এটা এসে পড়বে। এরকম ধরেন আপনারা যদি বলে পৃথিবী মহাদেশ কয়টি, আপনি ধরেন নিজে জানেন না, সেক্ষেত্রে কি করবেন, মোবাইলটা বাইর করলেন পকেট থেকে, বের করে সার্চ দিলেন পৃথিবী মহাদেশ কয়টি, উত্তর এসে পড়বো সাথে সাথে। ভয় আছে? কোনো ভয় নেই, বুঝলেন না, শুদ্ধভাবে দেখে লিখে দিবেন, শেষ, পাশ। আর পাশ 50-এ আপনার মনে করেন 17-22-এ পাশ। তারপর আপনার এই হারের একটা অঙ্ক আসে, তো এখানে আপনি অঙ্কটা করার পরে 20%, 10% যা হয় উত্তর ওইটা লিখে দিবেন। হ্যাঁ, আর এই আপনার সূত্রের অনুযায়ী কিছু আসে প্রশ্ন একটা দুইটা, তারপর সর্বশেষ আপনার প্রশ্ন আসে এই ধরুন ট্রান্সলেশন, নিজের পায়ে কুড়াল মারা ইংরাজি কি, এরকম মানে একটা আপনার বাংলা প্রবাদ বাক্য দিছে ওইটা আপনি ইংরেজি করে দেন। আবার দীপনের বাংলা ইংরেজিতে আছে, এটা বাংলা বাংলা করেন। তো এটা যেমন বাংলা উদাহরণ দেওয়া আছে,
যেমন গুগু দেখেছো, ফাঁদ দেখোনি, ইংরেজি কি তো ইংরেজি মাস্ট নট সি থিংস উইথ হেল্প অ্যান আই, ঠিক আছে? তো আবার যেমন ইংরেজিটা দিছে আই লাইক লিস্টিং টু মিউজিক, তো এটার উত্তর কি? তো মানে ইংরেজিতে প্রশ্ন করছে, তো এটার উত্তর আমি গান শুনতে পছন্দ করি, শেষ, উত্তর শেষ। আর সবার শেষ একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা থাকে আপনার 3 থেকে 4 লাইনের। যেমন ধরেন মাই ফ্যামিলি অনুযায়ী, ধরেন মাই ফ্যামিলি অনুযায়ী 3-4টা লাইন লিখলেন, শেষ হয়ে গেছে। হ্যাঁ, একটা রচনা লিখতে বললে রচনা লাগে না, শুধু প্যারাগ্রাফেই। তো যাই হোক, কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ ফেসবুক নাম্বার সব দেওয়া আছে, যে কোনো